যাত্রীবাহী বাসের সঙ্গে কন্টেনারের ধাক্কাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আরামবাগের জয়রামপুর এলাকায়। জানা গেছে, কন্টেনারের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে, তবে হতাহতের কোনো খবর নেই। যদিও দুটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশ গাড়ি দুটিকে আটক করে নিয়ে যায়, পাশাপাশি কন্টেনার চালককেও আটক করেছে। কি হয়েছিল আমাদের 16-20 রুটের গাড়ি WB15A 38-57 আজ আরামবাগ থেকে 5:25 ছেড়ে ফার্স্ট কার গড়েঘাট যাচ্ছে। জয়রামপুর বাস স্টপে যে প্যাসেঞ্জার থাকে না, গাড়িটা যাচ্ছিল, দাঁড়িয়েছিল ওখানে, আর ওই বিপরীত দিক থেকে কলকাতার দিক থেকে আসছিলো, আরামবাগের দিকে আসছিলো কন্টেনারটা, এসে ও ড্রাইভারটা একটু ঘুমিয়ে পড়েছে, এসে ও সজোরে এসে মেরে যায়। কোন ড্রাইভার ঘুমিয়ে যায়? কন্টেনারটা কোথায় হয়েছে? জয়রামপুর। আহত কেউ হয়েছে নাকি? না, আহত কেউ হয়নি। গাড়িতে সকালবেলা ফার্স্ট কার প্যাসেঞ্জার থাকে না, গাড়ি এমটি যাচ্ছে। কটার সময় ফার্স্ট কারটা ছিল আপনার? আরামবাগ থেকে 5:25 ছেড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিল আরামবাগ থেকে? আরামবাগ থেকে গড়াইঘাট যাচ্ছে। গড়াইঘাট জয়রামপুর হয়ে কাজ হয়েছে? জয়রামপুরে। এখন কে পুলিশ প্রশাসন কোনো খবর পেয়ে যে দুটো গাড়িকে রেস্কিউ করে এখানে নিয়ে এসেছে। আপনার নাম? আমার নাম মুন্সি মোহাম্মদ মুসা, 16-20 বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।